সেগুলো হবে বেদাত। প্রিয় ভাই সকল, এই বেদাতকে অনেকে দুই ভাগে বিভক্ত করে থাকে, যে বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়া, ভালো বেদাত এবং মন্দ বেদাত। বেদাতের কোনো প্রকার থাকতে পারে না, বেদাত আবার ভালো মন্দ কি ব্যাপার? একটা নোংরা জিনিস, ময়লা জিনিস বা টয়লেট পায়খানা, তার আবার ভালো মন্দ কি আছে? বেদাতের আর ভালো মন্দ কিছু নেই। বেদাতের এই ভালো মন্দের ভাগ করে সাহাবায়ে কেরামরা করেনি, রাসূল করেনি। তাহলে আপনি কে এই বেদাতের ভাগ করা? যেখানে নবী আলাইহিস সালাম স্পষ্ট ভাষায় বলছেন, কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটি বিদআত পথভ্রষ্টতা, প্রত্যেকটি বিদআত। তাহলে আমি আপনি ভাগ করার কে? যে মন্দ বিদআত, ভালো বিদআত, তাহলে নিজের তরফ থেকে কি বাড়াবাড়ি করছি না? দিনকে কি বেশি বুঝে নিয়েছি? রসুলের ওপর কি বেশি মাথা দ্বারা দিয়ে উঠতে চায় না? ইসলামটাকে আমার আপনার ঘাড়ে নাজল হয়েছে, শরীয়তটা কি নিজেদের বাপ দাদা ধর্ম? যেমন ইচ্ছা তেমন বুঝব না, কখনোই নয়। শরীয়ত বা দিনকে সেইভাবে বুঝতে হবে যেভাবে বুঝেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেভাবে বুঝেছেন স্বর্ণযুগের মহামনীষীরা, সোনালী যুগের রথি মহারথীরা, সাহাবায়ে কেরামরা, খোলাফায়ে রাশেদীনরা, যেভাবে দিনকে রাসূলের তরফ থেকে বুঝেছেন সেইভাবে আমাকে আপনাকে বুঝতে হবে, নচেত সেই বোঝাটা ফালতু হয়ে দাঁড়াবে। প্রিয় ভাই সকল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা ভাষা, যে প্রত্যেকটি বেদাতই হচ্ছে পথভ্রষ্টতা, কোনো বেদাতের ভাগ নেই, কোন বেদাত মন্দ বা ভালো হতে পারে না, সবই সবটাই মন্দ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আমরা সকলেই মাঝহাব মাঝহাব করি তাই না? ইমাম মালিক রাহিমাহুল্লাহ যিনি মদিনার অধিবাসী ছিলেন, মালিকের নামেও মালিক এক মাঝহাব রয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বিদআত সম্পর্কে বলছেন যে মালিক দাদা ফিল ইসলামে বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জা'আ আলা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা রিসালা, যে ব্যক্তি দিনের ভিতরে কোন একটি প্রথা চালু করল, কোন একটি অনুষ্ঠান রাইজ করল, শরীয়তের মধ্যে দাখিল করল, সেটাকে উত্তম বলে মনে করল, সে ব্যক্তি আসলেই এটা মনে করল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার রিসালাতের দায়িত্বে খেয়ানত করে গেছেন, নাউযুবিল্লাহ, তিনি তার আমানতকে সম্পূর্ণরূপে মানব জাতির কাছে পৌঁছে যাননি। কেন? বিদআত সৃষ্টি করে আপনি এটাই জানান দিলেন বা প্রমাণ করতে চাইলেন যে রসুল করেনি, অথচ আপনি করছেন, তার মানে রসুল জানতেন না, বুঝতেন না বা জানতেন আমাদের কাছে লুকিয়েছেন। প্রিয় ভাই সকল, অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, আলিয়াকুমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দীন ইসলামকে একেবারে কমপ্লিট করে দেওয়া হয়েছে, কোন জিনিস তাতে সংযোজন করা যেতে পারে না, অ্যাড বা প্লাস করা যেতে পারে না, বা দিনের কোন বিধিবিধানকে মাইনাস করা যেতে পারে না, বিয়োজন করা যেতে পারে না, কাটছাঁট আপনি করতে পারেন না, বিয়োগ করতে আপনি পারেন না। কেন? কারণ দীন হচ্ছে কমপ্লিট, শরীয়ত মোকাম্মাল হয়ে গেছে। তাহলে সেই কমপ্লিট দিনের ভিতরে আমি আপনি কোন জিনিসকে, কোন অনুষ্ঠানকে রাইজ করলাম, পালন করলাম, সেটাকে শরীয়ত বলে মনে করলাম, তার মানে আমার আপনার বক্তব্য তো এই যে ইসলাম হল আনকমপ্লিট, আনকমপ্লিটেড একটা রিলিজন, ধর্ম, অথচটা নয়। প্রিয় ভাই সকল, এই বিদাতের অপোজিট শব্দ আরবিতে হচ্ছে সুন্নাত, সুন্নাত। যে সুন্নাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, যে ব্যক্তি দিনের মধ্যে কোন সুন্নাত রাইজ করল, যে সুন্নাতকে হয়তো দীর্ঘদিন চলে আসছে মানুষ করেনি,
রসুল করেছিলেন, সাহাবায়ে কেরাম করেছিলেন, মানুষ ভুলে যাচ্ছে, সেই সুন্নাতটাকে আপনি পুনর্জীবন দান করলেন, পুনরায় সুন্নাতটাকে সমাজে রাইজ করলেন, তার জন্য নেকি রয়েছে। ফালাহু হাসান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, যে ব্যক্তি খোঁজ সেই সুন্নাতের উপর আমল করলো, সুন্নাতটাকে পুনরায় চির প্রতিষ্ঠিত করল, আর তার অনুযায়ী যা সমর্থন করল তারাও সম পরিমাণ নীতি পাবে। আর এর পরিপ্রেক্ষিতে একটা খারাপ সুন্নাত যদি কেউ চালু করে তাহলে সে খোঁজ বানাগার হবে, এবং তার যারা অনুসরণ করবে তারাও গণাগার হবে, সম পরিমাণ গণা পাবে। প্রিয় ভাই সকল, এই বিদাতের অপোজিট শব্দ হচ্ছে সুন্নাত। আমি আপনি জানব সাউন্ডটা কমাবে, প্রিয় ভাই সকল আমি আপনি জানব যে বিদাতের কুফল কি হতে পারে, তার পরিণাম পরিণতি ফলাফল বা রেজাল্ট কি হতে পারে। বিদাতের অর্থ জানলাম, তার একটা নীতি জানলাম, সূত্র জানলাম, ফর্মুলা জানলাম, যে দিন ইসলামের ভিতরে এমন আমল করা যার পূর্বে কোনো দৃষ্টান্ত নেই, নবী রাসূল কেউ করেননি, সাহাবায়ে কেরামরা কেউ করেনি, কোরআন এবং হাদিসের পাতাতে যা নেই সেগুলোকে নেকি আশায় করা, সেটা হচ্ছে বিদাত। এখন জানবো যদি কোনো ব্যক্তি বিদাত করে, সৃষ্টি করে, তাহলে তার পরিণতি কি হতে পারে। অনেকে বলে থাকে যে মিলাদুন্নবী করলে, চল্লিশ চাহালিম করলে কি এমন দিনের ক্ষতি হয়ে যায়, মরাবাড়ির ভোজ করলে কি এমন ক্ষতি হয়ে যায় দিনের, মৃত ব্যক্তির নামে স্পেশাল দিন করে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করলে কি এমন দিনের ক্ষতি হয়ে যায়, এটা তো রসুলের মহব্বতে করি আমরা। প্রিয় ভাই সকল, রসুলের মহব্বত অবশ্যই থাকতে হবে, কিন্তু সেই মহব্বতে আবেগ চলবে না, মহব্বতের লাগাম থাকতে হবে, মহব্বতের ব্রেক আছে, ব্রেকে হিন গাড়ি আপনি হলেন না। রসুলকে মহব্বত সেইভাবে করতে হবে যেভাবে সাহাবায়ে কেরামরা মহব্বত করেছেন। আরে আমার আপনার চাইতে অধিক মহব্বত করতেন সাহাবায়ে কেরামরা, তার চাইতে বেশি মহব্বত করতে শিখে গেছি, দিনের মধ্যে নতুনত্ব জিনিস সৃষ্টি করি, অথচ সেটা মহব্বত নয় বরং রসুলের অপমান হচ্ছে। হচ্ছে না, যে জিনিস রসুল করেননি রসুলের নামে সেই জিনিস করা, সেই অনুষ্ঠান পালন করা, রসুলের নাম দিয়ে সেই রকম অনুষ্ঠানকে চালানো রসুলের মহব্বত না তার অপমান। তাই কবি নজরুলের কবিতা এখানে পাঠ করতেই হয়, রসুলের অপমানে কাঁদে না যদি তোর মন, রাসুলের অপমানে কাঁদে না যদি তোর মন, মুসলিম নাই মুনাফিক নই রাসুলের দুশ্মন। তাই মহব্বতে লাগাম থাকতে হবে, কন্ট্রোল থাকতে হবে, লাগামহীন মহব্বত হলে হবে না, মহব্বতের নীতিমালা যাতে লঙ্ঘন না হয় খেয়াল রাখতে হবে। বিরাট নম্বর এক, মানুষকে পথভ্রষ্ট করে, বেদাতের পরিণতি মানুষদেরকে বিভ্রান্ত করে, সঠিক পথ হতে লাইন হতে তাদেরকে বিচ্যুত করে, লাইন চ্যুত করে, দিশে হারা করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামা বা'দাল হক ইল্লা যালাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এটি, এবং তোমাদের প্রভু হচ্ছেন হক সত্য, আর সত্যের পরে কেবলমাত্র বিভ্রান্তই হতে পারে, সমাজ ভাগে হাকি ইল্লা ধরাল, হকের পরে পথভ্রষ্ট ছাড়া আর কি হতে পারে। রাসূল যা নিয়ে এসেছেন সেগুলোকেই মানা হচ্ছে সুন্নাত, যা নিয়ে আসেননি সেগুলোকে ধর্মীয় আচার হিসেবে গণ্য করা মানা, এটাই হচ্ছে বিদাত, এটাই হচ্ছে পথভ্রষ্টতা। নম্বর দুই, বিদাত রাসূলের আনুগত্য থেকে বের করে দেয় এবং সুন্নাতের বিলুপ্তি ঘটায়, সুন্নাতকে মাটি চাপা দিয়ে দেয়। কিভাবে? ওলামারা বলছেন যখন সমাজে কোনো একটা বিদাত দেখা যায়
তখন সেই জায়গা থেকে একটা সুন্নাত বিলুপ্ত হয়ে যায়, একটা সুন্নাতের প্রাণহানি হয়। কিভাবে? মুজাদ্দিদ আল-ফিসানি তিনি বলছেন, লিখেছেন যে এক ব্যক্তি আমাকে প্রশ্ন করলো, আচ্ছা বলুন, মানুষ মারা যাওয়ার পরে যে তিনটি কাফন দেওয়া হয় পুরুষকে, আমি যদি একটি বাতি দিয়ে দিই, মাথায় টুপি দিয়ে দিই মৃত ব্যক্তি, তাহলে এটা কি বেদাত হলো আর কি সুন্নাত গেল এখানে? তিনি বলছেন যে রসুলের নিয়ম অনুযায়ী কাফনের সংখ্যা হবে তিন। কত? তিন। তুমি করে দিলে চার, সেই সংখ্যা বাড়তি করে দিলে, একটা সংখ্যা অ্যাড করে দিলে, এটাই হলো বিদাত। আর বিদাত যখনই ঢুকে গেল, তিন সংখ্যার সুন্নাতটি বিলুপ্ত হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছি। যেখানে একটি বিদাত প্রতিষ্ঠিত হবে, একটি সুন্নাত সেখান থেকে হটে যাবে, সুন্নাত সেখানে মারা পড়বে। প্রিয় ভাই সকল, যেমন কোন ব্যক্তি যদি ঋণমুক্তি হয়, ঋণ যুক্ত হয়, ঋণ হয়ে গেছেন, মানে আলেম আমার কাছে গেছেন বা কোনো আর অন্যান্য মাসায়েকদের কাছে গেছেন যে আমি ঋণী হয়ে গেছি, ঋণমুক্ত কিভাবে হব? কোন আলেম ওলামা বা আমাদের সমাজে অনেক দিনের ধারক বাহক পণ্ডিতেরা জনগণকে বিভ্রান্ত করে, কেন? মাল লুণ্ঠন করার জন্য। বিভ্রান্ত না করলে তার টাকা পয়সা আসবে না, পেট পুড়ে হবে না, পকেট ভর্তি হবে না। এজন্য বিভিন্ন রকমের বিদাত জারি করে পকেট ভর্তি করে। তো একজন এলো যে আমি ঋণী হয়ে গেছি, কিভাবে ঋণমুক্ত হব? তাকে কি ফতোয়া দিচ্ছে যে তুমি একটা কোরআন বক্সে দাও বা একটা মিলাদ দিয়ে দাও বা একটা খাতমে ইউনুস করো, ঋণমুক্ত হয়ে যাবে? ইন্নাদিল্লাহ। যেখানে নবী আলাইহিসসালাম ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য একটা দোয়া শিখিয়েছেন, যা আমরা প্রত্যেক নামাজের শেষ অংশে পড়ে থাকি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাখসামি ওয়া মিনাল মাগরাম, আল্লাহ আমাকে গোনা থেকে, ঋণ থেকে আমাকে বাঁচাও, আশ্রয় চাই তোমার কাছে। সেই দোয়া না শিখিয়ে তাকে কি শেখালো? কোরআন বক্সে দাও, খতমে ইউনুস করো, একটা মিলাদ দিয়ে দাও, কারণ মিলাদ দিলে তো হুজুরের পেট এবং পকেট দুই ভরবে। তাহলে একটা সুন্নাতকে আপনি জীবন্ত দাফন করলেন। কি করলেন? শুধু সুন্নাতকে দাফনই করলেন না, বরং একটা বিদাত রচনা করলেন। তাহলে বুঝতে পারলাম, বিদাত যেখানে আসবে সেখানে সুন্নাত মারা যাবে এবং বিদাত সৃষ্টি হবে। নম্বর তিন, বিদাত হচ্ছে আল্লাহর দিনকে বিকৃত করে। এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের খ্রিস্টান ধর্মের মানুষেরা, তারা ধর্মের নামে বিদাতের প্রচলন করে আর মানুষদেরকে বিভ্রান্ত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলেছেন, ওয়া রাহবানিয়াতান ইবতাগাউহা মা কাতাবনা আলাইহিম ইল্লা ইবতিগা'আ রিদওয়ানিল্লাহ, তারা সন্ন্যাস ব্রত পালন করে। তার রাহবানিয়াত, যারা সমাজ ছেড়ে জঙ্গলে বা বনে জঙ্গলে গিয়ে বসবাস করে, তাদেরকে কি বলা হয়? সন্ন্যাসী, বৈরাগ্যবাদ। এরা বৈরাগ্যবাদে বিশ্বাসী, এরা দিনকে বিকৃত করেছে বৈরাগ্যবাদ করে, অথচ আল্লাহ বলছেন তাদের উপরে এটা আমি ফরজ করে দেইনি, তারা স্বেচ্ছায় আল্লাহর ভালোবাসা তার সান্নিধ্য লাভ করার জন্য এটা করে। তাহলে বোঝা যাচ্ছে বিদাত হচ্ছে আল্লাহর দিনকে বিকৃত করে দেয়। নম্বর চার, বিদাত হচ্ছে ইসলামের উপর একটি আঘাত। যে বিদাত রচনা করলো বা বিদাত সৃষ্টি করলো, সেগুলো তো আসলে ওই সমস্ত অজ্ঞলোকেদের মতন এটাই স্বীকার করলো যে ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধানের বিধানের নাম নয়। ইসলাম ইজ দ্য আনকমপ্লিটেড কোড অফ লাইফ, ইসলাম মানুষের শাশ্বত জীবন বিধানের জন্য অসম্পূর্ণ মনে করলো সে। অথচ আল্লাহ কি বলছেন, ইসলাম হলো, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, প্রত্যেকটি মানব জাতির জন্য এটা হচ্ছে, বা ইসলাম বা মুসলমানদের জন্য এটা হচ্ছে একটি পরিপূর্ণ সংবিধান, পরিপূর্ণ একটা কনস্টিটিউশন।
কিন্তু দুঃখ পরিতাপের বিষয় যে আমরা সেটাকে অসম্পূর্ণ মনে করেছি, মুখে হয়তো বলি না কিন্তু আমাদের কাজকর্ম তো সেটাই প্রমাণ বহন করছে, আমাদের কাজকর্ম সেটাই প্রমাণ করছে। প্রিয় ভাই সকল, নম্বর পাঁচ, বিরাত হচ্ছে রাসূলের বিরুদ্ধে খেয়ানত করার একটি অভিযোগ। যারা সমাজের বুকে বিরাত সৃষ্টি করে রচনা করে তাদেরকে প্রশ্ন করবেন যে আচ্ছা বলতো যে এই কাজ যেটা তো কোরআন হাদিসে কোথাও দেখছি না, কোথায় পেলে তোমরা, কোথায় পেলে, যে কোথা থেকে রাইজ হলো, প্রচলন হলো, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। এই প্রশ্ন যখন করবে না, দুটো উত্তর হবে, হয় হ্যাঁ বা না, ইতিবাচক অথবা নেতিবাচক দুটোর বাইরে তার উত্তর যাবে না। যদি বলে হ্যাঁ রাসূল জানতেন তাহলেও ফাঁসবে, আর যদি বলতেন রাসূল জানতেন না তাহলেও ফাঁসবে, কিভাবে সেটা হচ্ছে, যদি বলে যে এই কাজকর্ম রাসূল জানতেন তার মানে এই যে রাসূল বলে যাননি, হাদিসে তো দেখতে পাচ্ছি না, তার মানে রাসূল বলে যাননি জানতেন, তার মানে রাসূল ইল লুকিয়ে রেখেছিলেন, তাই তো? জেনে যদি আমরা না পাই তার মানে রাসূল লুকিয়ে রেখেছেন, প্রচার করেননি, রেসালাতের দায়িত্ব পালন করে যাননি, তাহলে আল্লাহর কাজ বাড়াতে তাকে তো জবাবদিহি করতে হবে। আর যদি বলে যে রাসূল জানতেন না তাহলেও তো ফাঁসবে, যদি বলে জানতেন না রাসূল আর আপনি করছেন তাহলে শরীয়ত কি আপনার উপরে নাজিল হয়েছে? হ্যাঁ, শরীয়ত কি আপনার উপরে নাজিল হয়েছে? রাসূলের উপরে নাজিল হয়েছে। রাসূল জানতেন না আর আপনি জেনে গেলেন, এজন্য মারাত্মক বিষয় যে কোথায় পেরে ভাই, দুদিকেই ফাঁসবে হ্যাঁ কি না। নম্বর ৬, বিদাত হচ্ছে মুসলিম উম্মাকে বিভক্ত করে, তাদের ঐক্য সংহতিকে বিনষ্ট করে, ঐক্য সংহতিকে কাদা মাখিয়ে দেয়, যেগুলো স্পষ্ট বিদাত। যারা করে তারা তো বলে না এটা আছে করতে হবে, আর হক পন্থী আলেমুল উলামা তো বলে নেই করতে হবে না, এই জন্যই বিবাদ দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব মেটাতে গেলে কি করতে হবে, এই যুগেও যদি মূর্খ হয়ে থাকেন কোন যুগের পরিবর্তন হবে, কখন আর আমূল পরিবর্তন বা চেঞ্জিং আপনার জীবনে আসবে? এখনো যদি আপনার এই অন্তর, এই দু চোখের কথা বলছি না, এই অন্তরের যে চোখ আছে এই চোখ যদি অন্ধ হয় সম্ভব নয় যে আমার পর্যন্ত শুধরানো। তিনে নেত্র পড়েছি কিনা আমরা, তিনে নেত্র, দুই নেত্র দিয়ে তো আমরা দেখতে পাচ্ছি অন্ধ হতে পারে, অন্তরের চোখ দিয়ে যদি উপলব্ধি না করতে পারে, ভালো করে বোঝার চেষ্টা না করেন, অন্তরের চোখ যদি কানা হয় অন্ধ হয় তাহলে আর সংশোধনের কোনো আশা থাকতে পারে না। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ওয়ালাকিন তাআমাল কুলুব আল্লাতি ফিসদূর, যে অন্তর মানুষের, যে চোখ মানুষের অন্তরে রয়েছে সেই চোখ যদি অন্ধ হয় তাহলে মানুষ আর সঠিক পথ পাবে না। প্রিয় ভাই সকল, নম্বর ৭, বিরাট আমল করে তওবা করার সুযোগ হয় না। তারা বিভিন্ন রকমের পাপ করে, হয়তো বিড়ি সিগারেট খায়, তামাক জর্দা খায় বা হারাম ইনকাম করে, সে জানে সেটা থেকে পরিবর্তনে আশা আছে, কিন্তু যে বিদাত করে সে তো কি আশা করে, নেকি না করে নবী পালন করছে তাকে বোঝানো যাবে সে পরিবর্তন হবে? কেউ যদি নেকি মনে করে কোনো হারাম কাজ থেকে করে এবং ১০০% নিশ্চিত যেটা নেকি রয়েছে তাহলে তাকে পরিবর্তন করা সম্ভব নয়, তার ভাগ্যে তওবা কখনোই জুটবে না। আর এ সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন ইন্নাল্লাহ হাজাবা তওবাতা আন
সাহেব কুল্লি বিদআ হাত্তা ইয়াদা বিদআতাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বিদআতীদের থেকে পর্দা করে দিয়েছেন। বিদআতীরা হাত্তা ইয়াদা বিদআতাহু, যতক্ষণ পর্যন্ত তারা তওবা, যতক্ষণ পর্যন্ত তারা বিদআত পরিত্যাগ না করছে ততক্ষণ পর্যন্ত তাদের তওবার দরজা খোলা হবে না। প্রিয় ভাই সকল, নম্বর ৮, বিদআতীরা কিয়ামতের দিন রাসূলের শাফাআত পাবে না, সুপারিশের যোগ্য হবে না। মুসলিমরা যারা ছোটখাটো সাগিরা গোনা কাবিরা গোনাতে লিপ্ত রয়েছে, সুপারিশ পাবে, রাসূল সুপারিশ করবেন সমস্ত উম্মতের, এই মুসলিমের জন্য, উম্মতের জন্য, কিন্তু বিদআতীরা রাসূলের সুপারিশের যোগ্য হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবো, আলা ওয়া ইন্নী ফাররাতুকুম আলাল হাউজি ওয়া উকাফিরু বিকুমুল উমাম, এবং বিশাল জনসমুদ্র এ উম্মতের উপরে আমি গর্ব করব যে এত উম্মত আমার আল্লাহ। ফালা তাকওয়াদ্দু ওয়াজহি, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছেন, ওই সাহাবায়ে কেরাম, সেদিন হাউজে কাউসারের কাছে আমি দাঁড়িয়ে থাকবো, সেদিন আমার চেহারাকে মনে করে দিও না, আমাকে অপমান করো না, আলা ওয়া ইন্নী মুস্তানকিদুন উনাতান, সেদিন জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আমি বারংবার চেষ্টা চালাবো মানুষদেরকে, অমুস্তানকিদুন মিন্নী উনা, কিন্তু আমার থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখা হবে। ফাকুল ইয়া রাব্বি ওয়াসাই হাবি, আমি আল্লাহকে বলবো, গো আল্লাহ এরা তো আমার সাথী বন্ধু, আমার সহচর, এদেরকে কেন সরিয়ে রাখা হচ্ছে আল্লাহ? ফায়াকুল, নবীকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, নবী তুমি জানতে না, তুমি জানতে না তোমার মৃত্যুর পরে এই উম্মতেরা দিনের নামে কি কি ঘটিয়েছে, দিনের নামে কি কি রচনা করেছে, তুমি জানতে না। অন্যত্র রিওয়ায়েতে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, সহকান সহকান লিমা গায়্যারা বাদি, দূর হয়ে যাও, বিতাড়িত হয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে, লিমা গায়্যারা বাদি, যারা আমার মৃত্যুর পরে দিনকে বিকৃত করেছে, দিনের মধ্যে নানা বিস্কৃত জিনিস তৈরি করেছিলে, তারা দূর হয়ে যাও, তাহলে হাউজে কাউসারের পানি তার পান করতে পারবে না, রাসূলের ধারে কাছে ঘেঁষতে পারবে না, রাসূলের সুপারিশের সৌভাগ্য তাদের কপালে জুটবে না। তাহলে বুঝতে পারছি, আশা করে বিদাত কত বড় মারাত্মক এবং ডেঞ্জারাস ও ভয়াবহ একটি ক্যান্সার ও পাপ। বিদাত মুসলিম নামাজে কোরআন ও হাদিসের গুরুত্বকে কমিয়ে দেয়। কিভাবে? যখন কোরআন ও সুন্নাহ থেকে আপনি দলিল নেন না, জীবন চলার জন্য আমল করতে চান না, তখন কোরআন সুন্নাহর মান মর্যাদা কমে যায়, আর ওই সমস্ত বিদাতী অনুষ্ঠানের মান মর্যাদা বেড়ে যায়। অথচ আমরা যে কোরআন এবং হাদিস নবী আলাইহিসসালাতু ওয়াসালাম আমাদের জন্য মহা মূল্যবান সম্পদ হিসাবে, উপঢৌকন হিসাবে, গিফট হিসাবে আমাদের কাছে ছেড়ে গেছেন, সেই গিফটকে লাথি মেরেছি, সেই উপঢৌকনকে ছুঁড়ে ফেলে দিয়েছি, গ্রহণ করতে পারিনি সেই মহা মূল্যবান সম্পদকে, শুধুমাত্র সম্পদ সোনা চাঁদি হীরে প্রবাহ জহরতকেই মনে করেছি, টাকা পয়সা গাড়ি বাড়ি দালান ভবনকেই মনে করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা তুফিক মান রাই লান তাদিল মা তাবাসাক্তুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাতি, ওহে মানুষ, তোমাদের কাছে দুটি মহা মূল্যবান সম্পদ, বেশি নয়, সেরে যাচ্ছি, এই দুটো কি যদি আঁকড়ে ধরে থাকতে পারো কিয়ামত পর্যন্ত কখনো পথভ্রষ্ট হবে না, কসমিন কালেও কখনোই লাইনচ্যুত হবে না, দিশেহারা হবে না, এক হচ্ছে আল্লাহর কিতাব, দ্বিতীয় হচ্ছে আমার সুন্নাত বা হাদিস। কিন্তু এগুলোকে ছেড়ে দিয়ে আমি আপনি আমরা আমাদের সমাজে সোসাইটিতে আলেম ওলামাকে লিডার মনে করে নিয়েছি, সেটাকেই কোরআন হাদিসের দলিল মনে করে নিয়েছি, সেটাকেই দিন হিসাবে মনে করে নিয়েছি, অথচ কোরআন হাদিসে পাওয়া যায় না। কোনো বাবাকে বা আরো অনেক অনেক সমাজের মান্যগণ্য ব্যক্তিকে
পথ প্রদর্শক হিসেবে রাহবার হিসেবে বেছে নিয়েছি। কোরআন ও হাদিসকে বা রসুলদেরকে রাহবার মনে করেনি। যদি কোরআন ও সহিহ হাদিসের ধারক বাহক বা পণ্ডিতদেরকে রাহবার না মনে করে কোন বিদাতীদেরকে রাহবার মনে করে নিয়েছি, তাহলে আপনার পরিস্থিতি তাই হবে যা কবি কবি ভাষায় বলছেন, কাক যদি হয় কারোর পথের রাহবার, কাক যদি হয় কারোর পথের রাহবার, চালাইবে সেই পথে যে পথে ভাগা। কাক কোন পথে নিয়ে যাবে? আপনাকে ভাগারে নিয়ে যাবে। তাহলে বেদাতিদের যদি আঁচল ঝুলে থাকেন, তাদের যদি লম্বা কুর্তা আর জামা আঁকড়িয়ে ধরে থাকেন, পরে থাকেন, তাহলে আপনাকে কোন ভাগারে নিয়ে যাবে? জান্নাতের অপোজিট ভাগা, সেই ভাগারে আপনাকে আগে নিয়ে যাবে। প্রিয় ভাই, যখন এগুলো ছিল বিদাতের কুফল, তার পরিণাম, তার পরিণতি, তার ফলাফল। এবার আমি আপনি জানবো যে বিদাতের নিন্দা কিভাবে কোরআন এবং হাদিসে করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযিনা ফাররাকু দীনহুম, সেই সমস্ত মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না যা দীনকে বিভক্তি করেছে। ওয়াকানু শিয়া, বিভিন্ন দলাদলিকে তারা বিভক্ত হয়ে গেছে। কুল্লু হিযবিন বিমা লাদাইহিম ফারিহুন, আর প্রত্যেকটি দল, প্রত্যেকটি দল তারা যে যার পথে রয়েছে সেটা নিয়ে বড় আনন্দে রয়েছে, খুশি রয়েছে। আজ রাজনৈতিক দলগুলো তারা যে যার বলে খুশি রয়েছে, সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, যে যার বলে রয়েছে সেটাই তার কাছে যেন মহান জিনিস, মূল্যবান জিনিস, সেটাতেই সে খুশি রয়েছে। ঠিক তেমনি ইসলামের নামে, দ্বীনের নামে বিভিন্ন রকমের দল রয়েছে, ইসলামকে বিভাজন করেছে, ইসলামের মাঝে, ইসলামের সরল ময়দানের মাঝে বক্র বিন্দু টেনেছে, বক্র রেখা তৈরি করেছে, এদের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার সহজ সরল পথ, ফাত্তাবিউহু, এবং এই পথটা আঁকড়ে ধরো, কোরআন ও হাদিসের রেফারেন্স অনুযায়ী আমল করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, বিভিন্ন দলাদলিতে বিভক্ত হয়ে না। হাদিস থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদাতের তীব্র নিন্দা জানিয়েছেন এইভাবে, যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যার মধ্যে এমন কোন নতুন জিনিস কেউ সৃষ্টি করে যা নেই তা প্রত্যাখ্যাত অপরিহার্য। আর আল্লাহ নবী সাল্লাম প্রত্যেকটি খুতবাতে এই বাক্য বলতেন, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, কাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কাজ, নিম্নমানের কাজ, তুচ্ছ কাজ হচ্ছে কোন নতুনত্ব জিনিস সৃষ্টি করা দিনের ভিতরে। অকুল্য মহদাসাতিন বিদা, আর প্রত্যেকটি নতুনত্ব জিনিস হচ্ছে বিদা। অকুল্য বিদাতিন দলালা, প্রত্যেকটি বিদাত হচ্ছে পথভ্রষ্টতা। অকুল্য দলালাতিন ফিন্নার, আর প্রত্যেকটি পথভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। তাদের কিয়ামতের দিনে সিচুয়েশন বা পরিস্থিতি হবে এই, জাহান্নাম ছাড়া কিছুই দেখতে পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু, একজন বিখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সম্মুখে ওয়াজ করছেন, নসিহত করছেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওয়াইদাতান বালিগা, অত্যন্ত জ্ঞানমূলক ওয়াজ নসিহত করছেন। যারাফাত মিনহাল উয়ুন, চোখ দিয়ে অশ্রু ঝরছে, ওয়াজিলাত মিনহাল কুলুব, অন্তর কেঁপে উঠছে, এমন ওয়াজ নসিহত করছেন রাসূল, যার কারণে আমাদের চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, অন্তর ভয় ভীত সন্ত্রস্ত হচ্ছে। আমরা বললাম, হে রাসূল, কান্না মাওয়াইদাতুল মুআদ্দি, মনে হচ্ছে যেন এটাই বিদায়ী ভাষণ, এটাই আপনার জীবনের বিদায়ী ভাষণ, এজন্য এত কষ্টদায়ক, বেদনাদায়ক ভাষণ বা ওয়াজ বা নসিহত আজকে হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, হে রাসূল, আমাদের নসিহত করুন, নসিহত করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেন, ওসিয়াকুম বিতাকওয়াল্লাহি ওয়া সামা ওয়া তাআ, আল্লাহর ভয়ে নসিহত করছি, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, তার আনুগত্য করবে,
এবং তোমাদের মধ্যে যারা লিডার, ইসলামিক লিডার, ইসলামিক স্কলার, যার হাতে শাসন ব্যবস্থা রয়েছে তার অনুসরণ করবে, যদিও সে কোনো হাফসি দেশের মানুষ হোক না কেন, কালো হোক না কেন, সে কোনো ফকির হোক না কেন, সে কোনো কৃতদাস হোক না কেন, সে যদি দেশের শাসন ব্যবস্থা দায়িত্ব নেয়, মালিক হয়, লিডার হয়, সর্দার হয়, তাহলে তার কথা মেনো। তাই নহমাইয়া ইসমিন কুম্বাদি পাতায় ইসলাফান কাসীরা, কারণ আমার পূর্বে আমার গত হয়ে যাওয়ার পর দিনের মধ্যে অনেক ইখতিলাফ দেখা দেবে, মতভেদ দেখা দেবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, এবং সেই পরিস্থিতিতে যখন মতভেদ দেখা দেবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে এবং খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে, তামাসসাকু আলাইহা বিন-নওয়াজিদ, দাঁতের মারি দিয়ে মজবুত করে ধরে থাকবে। এবং বিদাত হচ্ছে বেঁচে থাকবে, যে বিদাতের পরিণাম হচ্ছে ভ্রষ্টতা। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী, তিনি বলছেন আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতাম, আর যাওয়ার পরে অন্যান্য সাহাবায়ে কেরামরা রাসূলকে প্রশ্ন করতেন, হে রাসূল, নেকি সম্পর্কে, কল্যাণমূলক জিনিস সম্পর্কে সওয়াব আছে কোন জিনিসগুলোকে আমাদেরকে নসিহত করুন। আমি কিন্তু নেকি সম্পর্কে প্রশ্ন করতাম না, তাহলে কি সম্পর্কে প্রশ্ন করতেন? হুযায়ফা বিন ইয়ামান বলছেন আমি পাপ সম্পর্কে প্রশ্ন করতাম, কুনতু আসআলুহু আনিশ-শার মাখাফাতান আন ইউদরিকানি, কেন যে পাপ যদি আমি চিহ্নিত নাকরণ করতে পারি, বিদআত যদি আমি না বুঝতে পারি, শিরক যদি আমি চিহ্নিতকরণ না করতে পারি, তাহলে তো বিদাত অটোমেটিকলি হবে, শিরক অটোমেটিকলি হবে। যেমন উদাহরণস্বরূপ কাঁটা যদি আমি না চিনি, যেটাকে কাঁটা বলে, তাহলে তো আমার কাঁটাতে পা ঢুকবে। পেরেক যদি না চিনতে পারি, পেরেক তো পা ঢুকবে। মরকে যদি আমি না চিনতে পারি, ওটাও তো এক ধরনের পানীয় জাতীয় জিনিস, পান করতে পারেন, তাহলে আমাকে আপনাকে যেমন সুন্নাত চিনতে হবে, ঠিক তেমনি বিদাত কেউ চিনতে হবে, বিদাত কেউ চিনতে হবে। আর এই চিনার পদ্ধতি, ফর্মুলা, তার ডেফিনেশন, সংজ্ঞা এক পাঁচ সর্বপ্রথমেই বলেছি, পাপ চিনবেন এজন্য নয়, বা বিদাত চিনবেন এজন্য নয় যে বিদাত আপনি করবেন না, বিদাত থেকে বেঁচে থাকার জন্য। বাংলা কবি বলছেন যে মন্দ জেনেছি বাঁচার লাগি নহে মন্দের তরে, মন্দ জেনেছি বাঁচার লাগি নহে মন্দের তরে, ভালো কি মন্দ চেনে না যে সে মন্দতে গিয়ে পড়ে। মন্দগুলোকে, পাপগুলোকে, শিল্প বিরাটগুলোকে এজন্য কিনেছি যে ওর ধারে কাছে ঘেঁচবো না, ও থেকে সতর্ক সাবধান থাকবো, কারণ না চিনলে তো সেগুলো করে ফেলবো। প্রিয় ভাই সকল, হুযায়ফা বিন ইয়ামান তিনি বলছেন আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহিলিয়াতের যুগে ছিলাম, অজ্ঞতা মূর্খতার যুগে ছিলাম, এবং পাপ পঙ্কিলতার পথে ছিলাম, ফাজাআলাল্লাহু বিহাযাল খায়র, আল্লাহ তোমাদের আমাদেরকে হেদায়াত দান করেছেন, সঠিক পথের দিশা দিয়েছেন, এই হেদায়াতের পর, এই কল্যাণের পর কি আবার অকল্যাণ ফিরে আসবে, আবার কি শার ফিরে আসবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হ্যাঁ, কল্যাণের পর আবার অকল্যাণ ফিরে আসবে, ফিহি দাখান, এবং তাতে ফিতনা ফাসাদ দেখা দেবে, তাতে বিপর্যয় সৃষ্টি হবে, মানুষের মাঝে দাঙ্গা হাঙ্গামা হবে, দিনের ফিতনা হবে, সুন্নাতের ফিতনা হবে। আল্লাহ নবী বলছেন ক্বালা কওমুন ইয়াহদূনা বিগায়রি হাদিন, এক শ্রেণীর মানুষ হবে যারা ইয়াহদূনা বিগায়রি হাদিন, আমার তরিকা ও আদর্শ বহির্ভূত হবে, তার উপমিন ওয়াতনকের, যাদের মধ্যে সৎকর্ম থাকবে এবং অপকর্মও থাকবে। তারপরে সাহাবী আবার বলছেন আল্লাহ রাসূল, এরপরে কি আবার এই অকল্যাণের পর কি আবার কল্যাণ ফিরে আসবে? আল্লাহ রাসূল বলছেন আবার হ্যাঁ ফিরে আসবে, তারপর আবার অকল্যাণ আসবে। নাম দুআত নারা আবওয়াব জাহান্নাম মান আদাবাহুম ইলাইহা কাদাফুহা ফিহা, জাহান্নামের দরজাতে এক ধরনের জায়গা থাকবে, কারা, যাদেরকে আমরা আপনা লিডার মনে করি, যাদেরকে আমরা দিনের সেবক মনে করি, অথচ এরা জাহান্নামের ঠিকানা রেখেছে, এরা দুয়া দুনাবাবি জাহান্নাম, জাহান্নামের দরজার দায়ী এরা। এরা কি করে, যারা সেই সমস্ত দায়ীর কথা শোনে,
তারা জাহান্নামে যাবে। কালা হুহু ফিহা, আল্লাহ রাসূলকে বলছেন সাহাবায়ে কেরাম, হে আল্লাহর রাসূল, শিবহামলালা তাদের কিছু চরিত্র বলে দিয়ে যান আমাদেরকে, তাদের কিছু নমুনা দৃষ্টান্ত আমাদেরকে বলে দিয়ে যান। আল্লাহ নবী বলছেন হুম হুম মিন জিল্লাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদেরই স্বজাতি হবে, অন্য কোন জাতি নয়, হিন্দু খ্রিস্টান আদিবাসী নয়, সাঁওতাল নয়, তারা তারা হবে মুসলিম, নাম ভাঙিয়ে খায়, আমাদেরই স্বজাতি হবে, ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমাদেরই ভাষায় তারা কথা বলবে। এরকম একটা সিচুয়েশন হবে, যখন বুঝবে তখন জানবে যে ফেতনা চলে এসেছে। সাহাবীরা বলছেন হে আল্লাহর রাসূল, এই অবস্থায় আমরা কি করব, যদি এই অবস্থা পায়, এই যুগ পায়, কি করব? আল্লাহ নবী বলেন সালসান জামাতাল মুসলিমিন, মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরে থাকো, তাদের হকপন্থী ইমামদেরকে আঁকড়ে ধরে থাকো। সাহাবী বলছেন যদি কোনো হকপন্থী জামাত না পাওয়া যায়, কোনো হকপন্থী লিডার না পাওয়া যায়, তখন কি করব? আল্লাহ নবী বলেন ফাতাসিল তিলকাল ফা কুল্লাহা, হক যদি জামাত না পান, হকের মানদণ্ড এখানে বলে রাখা দরকার। যে জামাত বলা হয় তিনের অধিক ব্যক্তি যেখানে থাকে সেখানে জামাত বলা হয়, তবে যদি একজন মানুষ সে হকের পথে থাকে তাহলে সেটাই জামাত। ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতা পরিবার সকলেই মুশরিক ছিল, কেউ ছিল না, একা ইব্রাহিম তৌহিদের সৈনিক সোলজা ছিলেন, তাকে কি বলা হয়েছে, উম্মত বলা হয়েছে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা। ভাই সবাই খুব বেশি নোবরা, এজন্য একটু তাড়াতাড়ি বলতে হয়, ইব্রাহিম আলাইহিসসালাম খোদ একজন একনিষ্ঠ উম্মত ছিলেন। ইব্রাহিম তো একা উম্মত কেন বলা হলো, তার মানে বোঝা যাচ্ছে যদি একাই আপনি হক পথে থাকেন, আশেপাশে সমস্ত রকমের বিদাতিরা বসবাস করছে, আপনি একাই হকের পথে আছেন, একাই একটি জামাত। আল্লাহ নবী বলছেন সেই জামাত ধরে থাকবে, আর যদি হক জামাত না পাও ওই বিদাতি জামাতগুলোকে পরিত্যাগ করে দেবে। ওয়ালা ওয়ান জাহাদা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকা কাল মাউত ওয়া আনতানা যালিক, যদিও প্রয়োজনে গাছের শিকড় ধরে আমরণ এভাবেই তোমাকে থাকতে হয়, তবুও তুমি পড়ে থাকবে, কিন্তু বেদাতের ধারে কাছে যাবে না, বেদাতিদের সাথে উঠা বসা করে দেয়া, বেদাতের আশ্রয় বেদাতের ধারে কাছে যাবে না, এবং বেদাতের বেদাতকে আশ্রয় নিজের কাছে দেবে না। প্রিয় ভাই সকল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুনু ফি আখির জামান, শেষ জামানাতে দাজ্জালুনা কাযাবুন, বেশ কিছু দাজ্জাল এবং কাযাব মিথ্যাবাদীদের আগমন হবে, ইয়াতুনাকুম মিনাল হাদীস বিমা লাম তাসমাউ আনতুম ওয়া আবাউকুম, এবং এমন এমন নতুন নতুন হাদিস কথা নিয়ে আসবে যা তুমিও শোনোনি, তোমার পূর্বের বাপ দাদারাও শোনেনি, এমন এমন আচার অনুষ্ঠান নিয়ে আসবে যা তুমি শোনোনি, তোমার বাপ দাদা সালাফে সালেহীন নবী রাসূলরাও সেগুলো করেনি, ইতিহাসের পাতায় সেগুলো খুঁজে পাবে না, ইসলামের ইতিহাসের পাতায় সেগুলো খুঁজে পাবে না, এগুলো আসবে, হবে শেষ জমানাতে। ওয়াইয়াকুম ওয়াইয়াহুম, তাদের থেকে সতর্ক থাকবে, সাবধান থাকবে, তাদের ধারে কাছে ঘেঁষবে না, লা ইউযিল্লুনাকুম ওয়া লা ইউফতিনুনাকুম, তারা তোমাদের কোন রকমের ফেতনায় ফেলতে পারবে না, তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না, তোমাদেরকে লাইনচ্যুত করতে পারবে না, অতএব ঘাবড়ে যেও না, এরকম একটা যুগ আসবে। প্রিয় ভাই সকল, কিয়ামতের অন্যান্য লক্ষণদের মধ্যে অনেক লক্ষণের আবির্ভাব হয়েছে, ঠিক তেমনি মিথ্যাবাদীদের আগমন হয়েছে, এমন এমন হাদিস দিয়ে বিদাতি অনুষ্ঠানগুলোকে রাইজ করা হয় যা কোরআন হাদিসে নেই, এটা কি চলছে না, চলছে। প্রিয় ভাই সকল, এই সমস্ত বিদাত কেন এলো, কারণটা কি, আমি আপনি যে বলছি যে এগুলো বিদাত কোরআন হাদিসে নেই, তাহলে এ লক্ষ্যটা থেকে সাপোজ একটা প্রশ্ন উঠে আসে, এর প্রবর্তন কিভাবে হলো, কেমন করে চালু হলো, এর বেশ কয়েকটি কারণ রয়েছে। নাম্বার এক হচ্ছে অজ্ঞতা, অজ্ঞতা এবং মূর্খতা, মানুষ অজ্ঞ মূর্খ, জানে না, সহজ সরল মনা মানুষ যা বুঝিয়েছে তাই বুঝে গেছে, মাথার মগজ খুলে গোবর ভরে দিয়েছে সেটাকেই মগজ মনে করেছে, নিজের মেমোরিকে কোনোদিন অ্যান্টিভাইরাস মারেনি, নিজের
মেমোরিতে কোনোদিন অ্যান্টিভাইরাস মারেনি। ভাইরাস যুক্ত মেমোরি বা সেট নিয়ে ঘোরাফেরা করছে। এ ভাই সকল, যে সম্পর্কে জ্ঞান নেই, যে সম্পর্কে আপনি মূর্খ, সে সম্পর্কে কথা বলবেন না। যে সম্পর্কে জানা নেই, সে সম্পর্কে কথা বলবেন না, এবং যারা জানে তাদের কাছে জেনে নিতে হবে। আল্লাহ তোমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিহু, লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সঠিক ইলমকে এমনিভাবে ধরে যে আকাশে তুলে নেবেন তা নেবেন না। কিভাবে প্রকৃত ইলমকে তুলে নেবেন? হাত্তা ইয়াকবাদা ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকাবাদিল উলামা, প্রকৃত পক্ষে যারা শরীয়তে দ্বীনের আলেম উলামা হক পন্থী আলেম, তাদেরকে মৃত্যু বরণের মাধ্যমে সঠিক ইলমকে উঠিয়ে নেওয়া হবে। হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান, যখন পৃথিবীর বুকে সঠিক আলেম আর থাকবে না, অবশিষ্ট থাকবে না, বিরাট পন্থীরা থাকবে আর পেট পূজারী আলেমরা থাকবে। ইত্তাখাযা আন-নাসু রুউসান জুহালা, ওই সমস্ত জাহেল মূর্খ গন্ড বেকো ইডিয়েট ননসেন্স মানুষদেরকে তারা লিডার সর্দার মনে করবে, তাদের কাছে ফতোয়া চাইবে। ফাস্তাও বেগাইরে ইলমিন ফাদাল্লু আদাল্লু, তাদের কাছে ফতোয়া চাওয়াবে, তারা ফতোয়া দেবে, নিজে তো খুব জানে না, না জেনেই ফতোয়া দেবে, নিজে পথভ্রষ্ট হবে, নিজে গাদারে পড়বে, নিজে নর্দমাতে যাবে, আর অপর কেউ ফতোয়া দিয়ে নিজের দলে টেনে নর্দমাতে নিয়ে যাবে, জাহান্নামের পথে নিয়ে যাবে। কি ভাই সকল, বিরাট প্রবর্তনের কারণ নম্বর দুই হচ্ছে প্রবৃত্তির অনুসরণ, নিজের নফসের অনুসরণ, অন্তর যা বলে সেটাই মেনে নেয়, খেয়াল খুশের বশবর্তী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদান মিনাল্লাহ, তার চাইতে বড় পথভ্রষ্ট আর কে হতে পারে যারা নিজেদের অন্তরকে ইচ্ছাকে কি করে নিয়েছে, নিজের ইচ্ছার বশবর্তী হয়, নিজের নফসের অনুসরণ করে, বেগাইরি হুদান মিনাল্লাহ আল্লাহর রাস্তা ছাড়া, আল্লাহর পথ ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুস, তারা কেবলমাত্র নিজেদের অন্তরের বশবর্তী হয় সেটাই শোনে, মন যা বলে, মনের পূজারী নিজেদেরকে রঙ্গলীলায় মত্ত করে, পাপের সাগরে হাবুডুবু খায়, সেটাকে নেকি মনে করে। কেন? সেটা যে মন বলেছে, মানে মনকেই তারা নিজেদের রব বা আল্লাহ মনে করে নিয়েছে। লাকাদ জাআহুম মির রাব্বিহিম হুদা, অথচ আল্লাহর তরফ থেকে হেদায়াত একেবারে স্পষ্ট হয়ে গেছে। প্রিয় ভাই সকল, নম্বর তিন হচ্ছে সন্দিহান হওয়া, দিনের কোনো অংশ বা পাঠের ভিতরে সংশয় রাখা, যে বিদাতপন্থীরা সন্দেহের বশবর্তী হয়ে বিদাতে লুকিয়ে পড়েছে, বিদাতে জড়িয়ে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে বলছেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখার মুতাশাবিহাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব নাযিল করেছেন তার মধ্যে কিছু আয়াত আছে জ্ঞান গরিমাইপূর্ণ এবং কিছু আয়াত আছে মুতাশাবিহাত, একে অপরের সাথে সাদৃশ্য রাখে, স্পষ্ট নয়, তবে তাদের অন্তরে বক্র রয়েছে, যারা একটু উল্টো বুঝতে চায়, ইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিন, তারা সেগুলোকেই বোঝে যেগুলো দ্বিধাদ্বন্দ্বপূর্ণ বিষয়, সেগুলোকেই বোঝে, সেগুলোর উপরেই আমল করে এবং স্পষ্ট আয়াতের উপরে আমল করতে চায় না। নম্বর চার হচ্ছে যুক্তির উপরে নির্ভর করে, যারা বিদাত রচনা করে, বিদাত করে, এরা সাধারণত যুক্তির উপর নির্ভর করে, ব্রেন যা বলে সেটার উপরে নির্ভর করে, অথচ ব্রেনের পূর্বে কোরআন হাদিস হচ্ছে আপনার দলিল, আপনার আমার জন্য প্রমাণ। কোরআন হাদিসের উপরে যদি আপনি আমার ব্রেনকে খেলাতে যায় তাহলে এটা ভণ্ডামি হবে, মূর্খতা হবে, কারণ এ সম্পর্কে কথা অনেক লম্বা চওড়া আছে, অনেক কাটছাঁট করে বলতে হয়। যেমন ইসলামের একটি বিধান হচ্ছে যে মোজার উপরে যদি মাথা করা হয় মোজার উপরের ভাগে মাথা করা হয়, তাই না? কিন্তু মাথাটা করা দরকার ছিল নিচের ভাগে, কারণ ময়লা তো নিচে লাগে,
কিন্তু উপরে করতে বলেছেন রসুল। দিন যদি কোন জ্ঞান বিবেক বুদ্ধির দ্বারা চলত তাহলে মাথাটা কিন্তু উপরে করা দরকার ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলাকে এই জন্যই রসুল বলতেন যে লাউকানা দীন আকলান বিররাই লাকানা আফসালুল খুলক আওলা বিল মাকর মিন আলাহ। দিন যদি বিবেক বুদ্ধি দিয়ে চলত তাহলে মাথাটা উপরে করা হলো, কিন্তু দিন তো বিবেক বুদ্ধি দিয়ে চলে না। দিন কেবল কোরআন এবং হাদিসের ভিত্তিতে চলে, ব্রেনের বা আপনার যুক্তির উপরে দণ্ডায়মান নয়। তবে যুক্তির সাথে যদি মিল খেয়ে যায় তাহলে ভালো। যারা বিদাত রচনা করে সুন্নতকে ছেড়ে দেয় এবং যুক্তির উপরে নির্ভর করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূল যা তোমাদেরকে দেবেন সেটাকে স্বতঃস্ফূর্তভাবে চোখ স্বাচ্ছন্দ্যভাবে গ্রহণ করো, যা থেকে নিষেধ করবে তা থেকে বিরত থাকো। এতে কিন্তু শব্দ রাখিও না, এতে যুক্তির উপরে যুক্তি খাটায় না, ব্রেন খাটায় না যে এটা তো এই হওয়া দরকার ছিল, ইসলামে এটা কেন। আর এই যুক্তি খাটাতে গিয়ে মানুষ বিভ্রান্ত হয়েছে। নম্বর পাঁচ হচ্ছে অন্ধানুকরণ ও গোড়ামি। এটা হচ্ছে সব চাইতে মারাত্মক রোগ। যারা বিদাত রচনা করে সব চাইতে তাদের মাঝে মারাত্মক রোগ এবং যুক্তি হচ্ছে অন্ধানুকরণ এবং গোড়ামি। যদি আপনি কোনো ব্যক্তির কথা অন্ধভাবে মেনে চলেন, চোখ থাকতেও আপনি অন্ধ, গোড়ামির চশমা পরিধান করে আছেন, কিছুই বুঝতে পারবেন না। যা বোঝানো হচ্ছে সেটাই আপনি বুঝে গেলেন, কোরআন হাদিসের ধারে কাছে ঘেরতে চান না। আর যদি গোড়ামি থাকে কখনোই বুঝতে চান না, তাহলে জেনে রেখে দিন এই গোড়ামি এবং অন্ধানুকরণ আপনাকে পথভ্রষ্ট করবে এবং বিদাতে লিপ্ত করবে। আর এই গোড়ামি কাফের মুশরিকদের মাঝে ছিল নবীদের যুগে, যখন কাফের মুশরিকদেরকে বলা হতো ওয়াইলা কাইলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, তাদেরকে যখন বলা হতো আল্লাহ যা নাযিল করেছেন তার অনুসরণ করো, কালু তারা কি বলতো জানেন, বাল নাতাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আমরা তারই অনুসরণ করব, সেই জিনিসের প্রতি আমল করব যা আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, আমাদের চোদ্দ পুরুষকে পেয়েছি, আমাদের বাপ দাদার ধর্ম থেকে যা রেওয়াজ হয়ে আছে সেটাই করব। এটার নাম কি অন্ধানুকরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাল ক্বালু ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিন, বরং তারা বলে আমরা আমাদের বাপ দাদাদেরকে যে পথের উপরে পেয়েছি, যে রীতি রেওয়াজের উপরে পেয়েছি, যে আচার অনুষ্ঠানের উপরে পেয়েছি, যে দিনের উপরে পেয়েছি সেটাই মানব। এটা কাদের কথা ছিল, খুব ভালো করে শুনবেন, কাদের কথা ছিল এটা, মুশরিকদের, রাসূলের যুগের মুশরিকদের কথা ছিল এটা, সেম টু সেম কথা আজকের যুগে মুসলিমদের মাঝে এক শ্রেণী রয়েছে যাদের কথা একই, কোরআন হাদিসের কথা শুনতে চায় না, দলিল প্রমাণ শুনতে চায় না। বাপ দাদারা কি ভুল করে গেছিল নাকি, কি ভাষা তাদের, বাপ দাদারা কি ভুল করে গিয়েছিল, করতেই পারে না করার কি আছে, বাপ দাদা কি নিষ্পাপ নাকি মাসুম নাকি, করতে পারে না। হ্যাঁ, নবী রাসূলদের ভুল হয়েছে না ভুল হয়নি, ভুলের ঊর্ধ্বে তো কেউ নয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সকলের মানুষ মাত্রই ভুল হবে, কিন্তু কোরআন হাদিসের যা ফর্মুলা রয়েছে অটুট, সেটা কসমিন কালেও তার চেঞ্জিং হবে না, তাব্দিল পরিবর্তন পরিবর্তন হবে না, সেটাকে মানতে হবে। তাহলে বাপ দাদার কেন দোহাই দেন, তাহলে আলেম ওলামার কেন দোহাই দেন, তারা কি ভুল করে গেছে, এটা হবে কাদের কথার সাথে সামঞ্জস্য রাখে, কাফের মুশরিকদের কথার সাথে। প্রিয় ভাই সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিরাট পণ্ডিতের পরিণতি সম্পর্কে বলছেন যেদিন তাদের চেহারাকে পরিবর্তন করে দেওয়া হবে জাহান্নামের আগুনে, সেদিন তারা বড় আক্ষেপ করবে, আফসোস করবে, আঙুল কামড়াবে, বলবে ইয়া লাইতানা তা'আল্লাহ ওয়া তা'আনার রাসূল, ওগো আল্লাহ আমরা তো আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতাম। অকাল রব্বানা, তারা বলবে ওগো আল্লাহ শুধু আল্লাহ এবং তার রাসূলের অনুগত করতাম না,
ইন্নাতানা সাহাদাতানা ওয়া কুবরানা, আমাদের যারা বড় ছিল, আমাদের মাঝে যারা বড় বড় ব্যক্তি ছিল তাদেরও আমরা অনুসরণ করতাম, তাদেরও আমরা আনুগত্য করতাম। তাদের লুন সাবিলা, আর সেই বড়রাই আমাদেরকে ধ্বংস করেছে। বুঝতে পারছি কিয়ামতের দিন এই শ্রেণীর মানুষ বলবে, জাল্লাহ বড়রাই আমাদেরকে ধ্বংস করেছে। আজকে যে বড়দের উপরে আপনি যুক্তি আর ব্রেন খাটাচ্ছেন যে বড়রা বলেছে, কিয়ামতের দিন ওই মুখ দিয়ে বের হবে যে বড়রাই আমাদের ধ্বংসের মূল, আমাদের বিনাশের মূল। প্রিয় ভাই সকল, এই বিরাট পণ্ডিতের সাথে নাম্বার ৬ হচ্ছে বিদাতিত্বের সংসর্গ রাখা, তাদের সাথে উঠা বসা চরমভাবে নিষেধ, তাদের কোনো কার্যকলাপে জড়িত হওয়া চরমভাবে নিষেধ, তাদের সাথে কোনো রকমের ওই রকম বিদাতি অনুষ্ঠানের প্রচার প্রসার করা, তাদের হেল্প করা, সাহায্য সহযোগিতা করা, কথার মাধ্যমে হোক, টাকা পয়সা দিয়ে হোক, আর্থিক দিক দিয়ে হোক, শারীরিক দিক দিয়ে হোক, সম্পূর্ণরূপে হারাম। প্রিয় ভাই সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াউমা ইয়াদ্দু যালিম আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি, সেদিন জালিম অত্যাচারীটা তাদের হাত ধরে বলতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা আর-রাসূলি সাবীলা, আফসোস যে আমরা রসুলের সাথে অন্য কাউকে অংশীদার বানিয়েছিলাম, অন্য কাউকে লিডার বলে মনে করেছিলাম। ইয়া ওয়াইলাতা ইলাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, অমুক অমুককে আমরা লিডার বলে মনে করেছিলাম। লাকাদ আযাল্লানি আনিজ যিকরি বা'দা ইযা জাআনি, হা কাসার পরে আমরা তাদের দ্বারস্থ হয়েছি আর তারাই আমাদেরকে বিভ্রান্ত করেছে। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাদুরা, শয়তানই তাদের প্রকৃতপক্ষে তাদেরকে অপমান করে। প্রিয় ভাই সকল, আপনার বন্ধু বান্ধব হবে একজন মুমিন ইমানদার, আপনার বন্ধু কোনো বিদাতী হতে পারে না, কোনো শিরকি ব্যক্তি হতে পারে না, কোনো হারামখোর মদখোর গ্যাজাখোর জুয়াখোর ব্যক্তি হতে পারে না। নবী আলাইহিস সালাম একটা খুব সুন্দর উপমা উদাহরণ এক্সাম্পল দিয়েছেন, হাদিসের বাতায় ইন্নামা মাতালুল জালিসি সওরে ওয়াল জালিসি সও, যারা সৎ ব্যক্তিদের সাথে উঠা বসা করে তাদের উদাহরণ হচ্ছে কাহামিলুল মিস, আতরওয়ালার মতো। একজন আতরওয়ালা আতর বিক্রি করতে এসেছে, তার পাশে যদি আপনি যান, হয় আপনি আতর কিনবেন বা আতরওয়ালা আপনার গায়ে একটু লাগিয়ে দেবে, বা আতরের কাজ আতরওয়ালার কাছে গেলে আতরের সুগন্ধ আপনি পাবেন, তাই না? পাবেন তো। ভালো ব্যক্তির সাথে উঠা বসা করলে, সৎ ব্যক্তির সাথে চলাফেরা করলে তার সুগন্ধটুকু আপনার মাঝেও আছে, মানে সে যদি নামাজ পড়ে আপনার নামাজ পড়তে মন যাবে, ভালো কাজ করলে আপনারা করতে মন যাবে, তার সেন্টটা আসবে। আর যদি তারা বিদাতীদের সাথে উঠা বসা করে, মুশরিকদের সাথে উঠা বসা করে এবং হারামখোর ব্যক্তিদের সাথে উঠা বসা করেন, তাহলে তার উদাহরণ হচ্ছে না পেকের কি কামার, যারা কাঁপতে হাতুড়ি তৈরি করে তাদেরকে কি বলা হয়, আমাদের কামার, তাই না? কামার বলা হয় বা হাপুড়ে নাকি বলা হয়, যাই হোক, কামার যারা হাত কাস্তে কাটারি লোহার জিনিস আসবাবপত্র তৈরি করে, লোহার জিনিস তৈরি করে তাদেরকে কামার বলা হয়। এদের পাশে যদি আপনি যান তাহলে এখান থেকে আপনি সুঘ্রাণ পাবেন না দুর্গন্ধ পাবেন, দুর্গন্ধ আগুনের স্ফুলিঙ্গ ছিটে আসতে পারে, এসে আপনার জামা পর ঘুরিয়ে দিতে পারে, বা সেখানে গেলে একটা দুর্গন্ধ পাওয়া যাবে, সেখানে তার খুশবু বা 96 এই আতরের সেন্ট পাবেন না, পাবেন। ঠিক তেমনি যদি কোনো অসৎ ব্যক্তির সাথে চলাফেরা করেন তো দুর্গন্ধ আসবে, সে মদ পান করলে আপনিও করবেন, সে বিড়ি খেলে আপনার খেতে মন যাবে, সে বিদাতি কাজকর্ম করলে একদিন আপনিও ঢলে পড়বেন তাতে। এই জন্য সতর্ক সাবধান। প্রিয় ভাই সকল, বিদাত প্রমোট করার একটি কারণ হচ্ছে নম্বর ৭, আলেমদের নিশ্চুপ থাকা এবং সঠিক ইলমকে গোপন করা। যারা দিনের ঠিকা নিয়ে রেখেছেন তারা এ সম্পর্কে জানলেও মুখ খোলে না, কেন? গাছা বন্ধ হয়ে গেলে, পেট পূজা বন্ধ হয়ে যাবে, না খেয়ে মরে যাবে, এই জন্য চুপ থাকেন, সঠিক ইলম গোপন করেন। ভাই, দুদিনের জীবনে হারাম খাদ্য জীবনে পেটে ভরে নিজে গোমরা হচ্ছেন, জাহান্নামে যাবেন এবং এক জনসমুদ্র কি জাহান্নামে নিয়ে যাচ্ছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি সামানান কালীলা, যারা আল্লাহর বিধানকে গোপন করে লুকিয়ে রাখে এবং সামান্য অর্থের বিনিময়ে সেটাকে বিক্রি করে দেয়, সামান্য অর্থের বিনিময়ে দ্বীনকে বিক্রি করে দিচ্ছে, করছে না? সামান্য টাকা পয়সার লোভে দ্বীনকে বিক্রি করে দিচ্ছে। উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার, তারা কেবল মাত্র তাদের পেটে জাহান্নামে আগুন ছাড়া অন্য কিছু ভরে না। কিয়ামতের দিন আল্লাহ এদের সাথে কথাবার্তা বলবেন না, পবিত্র করবেন না, এবং এদের জন্য চরম শাস্তি রয়েছে। প্রিয় ভাই সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এই জন্য উম্মতের মাঝে এক শ্রেণীর মানুষ হবে যারা সদা সর্বদাই কল্যাণের পথে মানুষদেরকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। এটা হচ্ছে উলামাদের দায়িত্ব, দ্বীনের স্বেচ্ছাসেবকদের, দ্বীনের লিডারদের, আলেম উলামাদের দায়িত্ব। তারাই যদি সেই অসৎ কর্মকে বাধা দান করা তো দূরের কথা, সেটাকে আরো প্রচার প্রসার করা, আরো ফরওয়ার্ড করা, আরো শেয়ার করা মনে করেন, তাহলে জাতির ভবিষ্যৎ কি হতে পারে, এই জাতি কোথায় যেতে পারে? প্রিয় ভাই সকল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে স্পষ্ট ভাষায় বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যেখানে শরীয়ত বিরোধী গর্হিত কাজ দেখা দেবে প্রথম স্টেপ হবে জাহাজ দ্বারা সেটাকে বন্ধ করা। যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, যাদের ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে, হক পথে আছেন, অন্যায় পথগুলোকে, জাহান্নামে যাওয়ার চোরা গলিগুলোকে বন্ধ করুন। জাহান্নামের পথে অন্তরাল সৃষ্টি হয়ে দাঁড়ান আপনি, না হলে আপনাকে জবাবদারি করতে হবে আল্লাহর কাছে। যদি হাতের ক্ষমতা না থাকে, এ পাওয়ার না থাকে, তাহলে কমসে কম মুখ দিয়ে তো বলুন যে চাচা, বাবা জান, ভাই জান, এটা ভুল হচ্ছে, এটা পাপের কাজ হচ্ছে, এটা তো পারবেন। যদি এতটুকু ক্ষমতা না থাকে, কমসে কম অন্তরে ঘৃণা করবেন কষ্টটুকু, এটা ইমানের একেবারে দুর্বলতার পরিচয়, এটা আমার লাস্ট স্টেপ। প্রিয় ভাই সকল, বিদাত প্রবর্তনের একটি কারণ হচ্ছে দুর্বল ও বানাওয়াট হাদিসের ওপরে নির্ভর করা। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ যারা ধারে যে হাদিস তার জয়ীফ হয় কি করে, হাদিস হাদিস রসুলের কথা আবার জয়ীফ হয় কি করে, তাই না? রসুলের কথা আবার কি করে জয়ীফ হতে পারে? হাদিস সবই সহি কখনোই নয়, রসুল সঠিক হতে পারে, যিনি বর্ণনা করছেন তিনি সঠিক নয়, যার কারণে তো হাদিস জয়ীফ হচ্ছে, যার কারণে হাদিস জয়ীফ হচ্ছে, এবং এই সমস্ত বানাওয়াট ভিত্তিহীন হাদিসের উপরে নির্ভর করে দিনের নামে এগুলো চালানো হচ্ছে। অথচ রসুল বলে গেছেন যে আমার পরে কিয়ামতের পূর্বে কমসে কম করিব মিন সালাতিন, কম বেশি 30 জন ব্যক্তি হবে যারা নবুয়াতের দাবিদার হবে, মিথ্যা নবুয়াতের দাবি করবে, কুল্লু হুমের ভ্রমণ আন্না হওয়া রাসূলুল্লাহ, যারা সকলেই দাবি করবে যে আমি আল্লাহর রসুল। ইতি পূর্বে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ছিল না, ছিল না, নবীর দাবি করেনি, করেনি, করেছি, নবী ভবিষ্যৎবাণী করা গেছেন 30 জন হবে যারা মিথ্যা নবুয়াতের দাবিদার হবে। তাহলে নবী আবার মিথ্যা কি করে হতে পারে, তাই না? যদি হাদিস জয়ীফ না হয় তো নবী আবার মিথ্যা কি করে হতে পারে, নবী মিথ্যা হতে পারে? অথচ আল্লাহ রাসূল বলছেন আমার পরে 30 জন ব্যক্তি হবে যারা মিথ্যা নবী হবে। তাহলে নবী বলছেন নবী যদি মিথ্যা হতে পারে তাহলে হাদিসও জয়ীফ হতে পারে, মিথ্যা যদি নবী হয় তাহলে মিথ্যা কথা কেন হতে পারে না, মিথ্যা হাদিস কেন হতে পারে না? আর মিথ্যা হাদিস যারা রসুলের নামে চালায় আর যুগে যুগে এইভাবে চালানো হতো, যেমন এক সময় আরব উপত্যকাতে কোনো এক ব্যক্তি বেগুনের চাষ ছিল, তার বেগুন বাজারে বিক্রি হচ্ছে না, হাটে নিয়ে গেছে বাজারে বিক্রি হচ্ছে না, বেগুন বেগুন তো বিক্রি করতে হবে, কীভাবে বিক্রি করবে? তাই একটা ফোন দিয়ে আসলো যে রসুলের নাম করে বলা যাক আল বাদিন জান শিফা মিন কুল্লি দা, বেগুন যদি কেউ খায় তাহলে এটাতে সাফা রয়েছে, এটাতে আরোগ্য রয়েছে, বলার পরে বেগুন বিক্রি হয়ে গেল। ঠিক অনুরূপভাবে আছে এক ব্যক্তির এগুলো জয়ী বা দুর্বল হাদি, দুর্বল হাদি, এক ব্যক্তির লাউ বা কদু বিক্রি হচ্ছিল না বাজারে,
তো বিকৃত করতে হবে, নাহলে কি করা হবে, কিভাবে কে করবে? সে বললো মান আকালা দুঃখা দেখালাল জান্না, যে ব্যক্তি কত খাবে লাউ খাবে সে জান্নাতে যাবে, সে জান্নাতে যাবে। রসুলের কথা হুড়হুড় করে লাউ কত বিক্রি হয়ে গেল। তার মানে বোঝা যাচ্ছে কোন একটি কথা যদি খালি লেভেলটা সিম্বলটা খালি চেঞ্জ করে দেওয়া হয়, রসুলের স্ট্যাম্প মেরে দেওয়া হয়, তাহলে সেটা কি হবে? গ্যারান্টেড হবে, তাই না? সেটাতে বিন্দুমাত্র সন্দেহ থাকবে না, গ্যারান্টেড, এটা 100% সেটা গ্যারান্টেড হবে। রসুলের লেভেল লাগিয়ে কিভাবে জাল জয়ীফ হাদিস মওযু হাদিস বানাওয়াটা ভিত্তিহীন হাদিস সমাজে প্রচার প্রসার করা হয়েছে, জাতিকে বিভ্রান্তিতে ফেলা হয়েছে, তাহলে দুর্বল এবং বানাওয়াটা হাদিসের উপরে ভিত্তি করে ওই সমস্ত রাস্তায় রেওয়াজ চালু করা হয়েছে। তারপরে বাড়াবাড়ি করা, দিনের মধ্যে দিনের মধ্যে সীমা লঙ্ঘন করা, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া কুমাল গুরু ফি দিন, দিনের ভেতরে বাড়াবাড়ি করবে না। যেমন মহররম মাস আসছে, আগামী মাস জুলহিজ্জামাস চলছে, আগামী আরবি মহররম মাস 10 তারিখে দেবে, দেখে নেবেন কি কীর্তি বা কি কর্মকাণ্ড হয়, 10 তারিখ এলে বুঝে যাবেন। যারা ফেসবুক টুইটারে বা হোয়াটসঅ্যাপে আছেন সেকেন্ডের মধ্যে দেখে নেবেন, নাই তো পেপার রয়েছে তাতেও বুঝতে পেরে যাবেন কি হয় দিনের মধ্যে বাড়াবাড়ি। শরীয়ত এতটা কষ্ট আপনাকে দেয়নি যা নিজের উপরে বোঝা বহন করে নিয়েছেন। আল্লাহ নবী বলছেন ইয়া কুমাল গুলু ফি দিন, দিনের মধ্যে বাড়াবাড়ি করো না, সীমা লঙ্ঘন করো না। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফি দিন, তোমাদের ইতি পড়বে মানুষেরা দিনের মধ্যে বাড়াবাড়ি করার কারণে বিভ্রান্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। প্রিয় ভাই সকল, এবং কাফেরদের সাদৃশ্য অবলম্বন এবং তাদের অনুসরণ করা, এর মাধ্যমেও বিদাতের প্রচলন হয়েছে। নবী আলাইহিসসালাম ভবিষ্যৎবাণী করে গেছেন লাতাত্তাবান্না সুনানাম মান কানা ক্বাবলাকুম, তোমরা অবশ্যই অবশ্যই ওয়াছের এই তোমরা এক শ্রেণীর মানুষের পদান অনুসরণ করবে, শিবরান বেশিবরিন অজরান বেদরাইন, এক হাত দু হাত বা এক বিগত দুই বিগত তোমরা অনুসরণ করবে, মানে তাদের পদে পদে চলবে। হাত্তালাউ দাখালে হজরা রাব্বিন, এমনকি তারা যখন কোন গোসাপের গর্তে প্রবেশ করবে তবে তুমুহুম, তোমরাও গর্তে গিয়ে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আল ইয়াহুদ ওয়ান নাসারা, তারা কি ইয়াহুদি এবং নাসারা হবে? আল্লাহ নবী বলেছেন তারা ছাড়া আবার করা হবে সমান, মানে পদে পদে ইহুদি নাসারাদের কার্যকলাপ, তাদের চাল চরিত্র, তাদের রীতি নীতি, তাদের সভ্যতা সংস্কৃতি, তাদের কালচার মুসলিমরা গ্রহণ করবে, তাদের পদাঙ্ক অনুসরণ করবে, যেখানে যাবে তারা মুসলিমরাও সেখানে যাবে। প্রিয় ভাই সকল, এগুলো ছিল বেদাত সৃষ্টি হওয়ার কারণ, বেদাত প্রবর্তন হওয়ার কারণ। এবারে লাস্ট পয়েন্ট যেটা পরে আলোচনা শেষ করব, সেটা হচ্ছে কয়েকটি বেদাত যেগুলো আমাদের সমাজে ব্যাপক হারে প্রচলিত, ব্যাপক হারে প্রচলিত এবং মোটামুটি সকলেই জানে। তার মধ্যে কিছু কর্মমূলক বেদাত রয়েছে এবং কিছু বর্জনমূলক বেদাত রয়েছে। যেমন বর্জনমূলক বেদাত হচ্ছে শাবে বরাত, 15ই শাবানের দিনকে আমরা আমাদের দেশীয় পরিভাষায় কী বলে থাকি, শাবে বরাত, তাই তো? যেদিন বড় ধুমধামভাবে মানানো হয়, যেদিন দেশ হিসাবে ছুটি মানানো হয়, হলিডে যেদিন বড় ধুমধামভাবে ভোজ করা হয়, অথচ এই দিনের ইতিহাস আমি আপনি জানি না, এটা সময় যেহেতু খুবই সংক্ষেপ সেজন্য ডিটেলসে গেলে ডিপে গেলে সমস্যার ব্যাপার রয়েছে। তবে একটা কারণ বলবে এই যে শাবে বরাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল এই জন্য পালন করা হয় যে এটা নাকি এটা কোন মাসে, শাবান মাসে, অথচ উহুদের যুদ্ধ শাওয়াল মাসে হয়েছিল, আরবির রমজান তারপরের মাস সীমার শাওয়াল, শাওয়াল মাসে উহুদের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে রসুলের দাঁত ভেঙে গিয়েছিল যার কারণে তিনি খাবার খেতে পারেননি, শক্ত খাবার নরম খাবার খেয়েছিলেন। এই দিনটিকে মানানোর জন্য এক শ্রেণীর মানুষ যারা শাবে বরাত পালন করে সেটা কখন পালন করে, শাওয়াল মাস আসার দু মাস পূর্বেই, শাবান মাসে। কত বড় মূর্খতা, মূর্খ মূর্খতা, এটা হচ্ছে কাজ দু মাস পরে আর দাঁত ভাঙছে দু মাস পরে আর তুমি ব্যথা অনুভব করছো দু মাস আগে, এতটাই মহব্বত
এজন্য পূর্বেই বলেছি মহব্বত আবেগ থাকতে হবে, লাগাম থাকতে হবে। ওই মহব্বত করতে বলিনি যে রসুলের নাম শুনলে আঙুল চুষতে হবে, ওই মহব্বত করি না। আসল মহব্বত হচ্ছে রসুলের কি তার সন্ন্যতের অনুসরণ করা, সেটা হচ্ছে আসল মহব্বত। নাম শুনে চুমু খেলাম আর কাজে কর্মে গোল্লাই দিলাম, ওটা মহব্বত নয়, ওটা মহব্বতের নামে ধোকা, ধৃষ্টতা। প্রিয় ভাই সকল, অনুরূপভাবে মিলাদুন্নবী রয়েছে। মিলাদুন্নবী নবীর জন্মদিবস পালন করা হয়, যে নবী পালন করেননি, সাহাবায়ে কেরামরা করেননি, কেউ করেনি, আজকের যুগ সৌদি আরবরা কেউ করে না। মদিনার বুকে মসজিদে নববীতে রসুলের কবর রয়েছে, যেখানে আমরা 4 বছর পড়াশোনা করেছি। মদিনা ইউনিভার্সিটিতে ডেইলি আসর থেকে এসা পর্যন্ত মসজিদে নববীতে প্রায় সময় ইবাদতে কাটানো হতো। বছরে এমন কোনো সময় নেই যে এখানে ধুমধামভাবে মানানো হতো, দেখতে পাইনি। কোথা থেকে পেলেন ভাই, কোথা থেকে পেলেন আপনি? এছাড়া এগুলো হচ্ছে কর্মমূলক বিধাত, এ থেকে বেঁচে থাকতে হবে। প্রিয় ভাই সকল, কয়েকটি বিধাত যা আলোচনা করবো সেটা হচ্ছে এই কবর সম্পর্কে, কবর সম্পর্কিত। যেমন মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া, যে এক শ্রেণীর মানুষের কাছে রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে, কবর জিয়ারত করতে যায় কবর বাসীদের জন্য দোয়া চাই না আল্লাহর কাছে, আল্লাহ ওদেরকে ক্ষমা করো, ওদেরকে মাফ করো, জাহান্নাম থেকে মুক্তি দাও, বরং ওদের কাছে চায় যারা মারা গেছে। কোনো ক্ষমতা নেই রসুলের, কোনো ক্ষমতা নেই রসুলের কাছে, কেউ চাইতে পারে না মারা যাওয়ার পর। তাহলে এই সমস্ত ব্যক্তিরা কারা যাদের কাছে আপনি চাইতে যাচ্ছেন? রসুলের কবর মসজিদ নববীর সাথে অ্যাটাচ, যেখানে কাউকে চাইতে সুযোগ দেওয়া হয় না। পুলিশ দাঁড়িয়ে আছে, তাকে মারে, ছড়িয়ে দেয়। রসুলের কাছে মৃত্যুর পরে রসুলের কাছে কোনো কিছু চাওয়ার পারমিশন নেই, এমনকি জীবদ্দার সাথে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়ার পারমিশন নেই। সেখানে মৃত ব্যক্তির কাছে চাইবেন, কেমন করে সে দিতে পারবেন? তারপরে মৃত ব্যক্তির ওসিলাত আল্লাহর কাছে চাওয়া, এটা একটি বিদাত। এবং সমকালীন বিদাতের মধ্যে বিশেষ করে মিলাদ মাহফিল করা, রসুলের নামে এই সমস্ত অনুষ্ঠানগুলো রাইজ করা, বা মিলাদের রাতে মিলাদের মাহফিল করা, এবং তাবারুক হাজির করা বা শোক মাতন করা। মহরমের 10 তারিখে কারবালা পালন করে হাসান হোসেন শহীদ হয়েছিলেন, তাই তো? সেজন্য শোক করতে হবে। যারা পিটিয়ে মেরেছে, যারা হত্যা করেছে, তারাই আবার মাতন করে, তারা মিথ্যা অভিনয় করে। প্রিয় ভাই সকল, সাবধান, এই সমস্ত ধোকাতে কখনই পা দেবেন না। প্রচলিত বিদাত, বিশেষ করে নামাজের ক্ষেত্রে আমরা অনেকভাবে বিদাত করে থাকি, যে নিয়তের ক্ষেত্রে নিয়তের চন্ত্রের সংকল্পের নাম, কোনো রকমের কোনো কিছু উচ্চারণ করা, বলা কোনো হাদিস থেকে সাব্যস্ত নেই যে এইভাবে বলবো। 2 রেখাত নামাজ করতে দাঁড়ালাম, আল্লাহর ওয়াস্তে কেবলা দিকে মুখ করে বিদাত। অনুরূপভাবে ফরজ সালাতের পরে জামাতবদ্ধভাবে দোয়া করা, অনুরূপভাবে বিবাহের সময় খুতবা পাঠের সময় কালেমা পাঠ করা, অনুরূপভাবে কোরআন খানি করা। মানুষ মারা যাচ্ছে বা মরে গেছে, তার পাশে বসে কোরআন শোনানো, ক্ষমতা আছে শোনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, নবী মৃত ব্যক্তিদেরকে শোনাতে পারবে না, শোনার কোনো রকম ক্ষমতা নেই। কাকে শোনাচ্ছেন আপনি? পড়ার দরকার ছিল জীবিত অবস্থায়, তাকে পড়ানোর দরকার ছিল, সেটা করনি, মারা গেছে, তার কানে এসে কোরআন পড়াচ্ছে। মরাবাড়ি ভোজ করা, মৃত্যুবার্ষিকী করা, অনুরূপভাবে ওরস উৎসব করা, ইতালে সভা করা, বিভিন্ন রকমের স্মরণ সভা করা, শোক দিবস করা, তার মৃত্যুবার্ষিকী তৈরি করা, বিভিন্ন রকমের মিলাদ মাহফিল করা, ইতালে সভাবের জন্য অনুষ্ঠান তৈরি করা। অনুরূপভাবে চাহারাম, যেগুলো মৃত ব্যক্তি যখন কোনো স্থানে মারা যায়, যে স্থানে তার দম যায়, সেখানে নাকি কয়েকদিন রু সেই মৃত ব্যক্তির আত্মাটা ঘোরাফেরা করে, সেই আত্মাটাকে তো তাড়াতে হবে। এই জন্য ব্যবস্থা করা হয়েছে চাহারাম, কি চাহারাম ব্যবস্থা করা হয়েছে, ওই দিনটাকে বড় ধুমধামভাবে পালন করতে হবে, মোমবাতি জ্বালাতে হবে, এবং হুজুরদেরকে ডেকে মিরাজ মাহফিল করতে হবে, মিষ্টি মিষ্টান্ন বিতরণ করতে হবে, এটাকে বলা হয় চাহারাম। অনুরূপভাবে চলছে চাহারাম, মৃত ব্যক্তির 40 দিনের মাথায় একটি অনুষ্ঠান করতে হবে, 40 দিনের মাথায় অনুষ্ঠান করতে হবে। অনুরূপভাবে রয়েছে ফাতেহা ও কুলখানি, মৃত ব্যক্তি মারা যাওয়ার পর 3 দিন পরে তার কল্যাণের জন্য, তার রুহের মাগফিরাতের জন্য 1000টি ছোলা গোনা হয়, কুলখানি বলা হয়, ফাতেহাখানি বলা হয়, এগুলো করা হয়। অনুরূপভাবে সবিনা করা হয়, কোরআন খানি করা হয়,
কোরআন তো নিজে পড়ার দরকার ছিল, নিজের পরিবারে পড়ার দরকার ছিল, নিজের বাড়িতে পড়ার দরকার ছিল, জীবদ্দশাতে পড়েনি, কোরআন খুলে দেখেনি, মারা গেছে, তখন যেন ইসলামের প্রতি দরদ এসেছে, যে মারা গেছে বাপ বা ভাই বা মাতা পিতা তার প্রতি দরদ যেন উঠলে পড়েছে। মা বাবাকে জীবদ্দশাতে কোরআন কিনে দেয়নি, পড়তে বলেনি, সাদকা করতে বলেনি, মরে গেছে তাদের কবরে লিখে পৌঁছাতে হবে, আর সেগুলো সুন্নাত অনুযায়ী করুন না। মা বাবার নামে দান সাদকা টাকা পয়সা খরচ করুন, ফকির মিসকিনদেরকে দিন, গরিবদেরকে দিন, করুন না, কিন্তু এইরকম জাঁকজমকে অনুষ্ঠান করতে হবে কে বলেছে, কোথায় পেয়েছেন এ ধরনের কাজ? অনুরূপভাবে ফাতেহা দোয়া আজম যেগুলো আব্দুল কাদের জিলানী রহমা আব্দুল কাদের জিহানী জিলানী রহমাহুল্লাহর অফাত উপলক্ষে করা হয়, সেটাকে বলা হয় ফাতেহা দোয়া আজম, যা রবিউল থানি মাসে দিনটিকে পালন করা হয়, যা বিদাত। অনুরূপভাবে মুসলমানদের মাঝে যখন খাতনা করা হয়, বাচ্চা জন্ম হয়েছে তার খাতনা করা হবে, সেটাকে অনুষ্ঠানে পরিণত করেছে সুন্নাত অনুযায়ী তার খাতনা করা বা তার অলিমা করা, সুন্নাত অনুযায়ী তার খাতনা করা বা তার নামকরণ করা, সেগুলো ধরে কাটে ঘাসে না, সেগুলো তো বিদাত রচনা করে বসে আছে। অনুরূপভাবে মাতৃ দিবস পালন করা এবং ভ্যালেন্টাইন দিবস পালন করা, বার্থডে পালন করা, অন্যান্য জাতি পালন করা, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু মুসলিমরা পালন করে, মুসলিমরা পালন করে বার্থডে আজও, এবং বিবাহ বার্ষিকী পালন করে, হানিমুন পালন করে, হাল খাতা করে, নতুন খাতা করে, ব্যবসা বাণিজ্যের জন্য দোকান ঘরকে নতুনভাবে অনুষ্ঠানের মাধ্যমে সেটাকে খুলতে হবে, ফিতে কাটতে হবে, সেটাতে মিলাদ করতে হবে, কোরআন পড়তে হবে, হাত তুলে জামাতে দোয়া করতে হবে। প্রিয় ভাই, অনুরূপভাবে নবান্ন উৎসব, নবান্ন উৎসব করা, পৌষ পার্বণ করা, তারপরে চল্লিশ দিন চিল্লা করা, কিংবা চার মাসে তিন চিল্লা, তিন চিল্লা করলে নাকি এক হাজার সমান নাকি পাওয়া যায়, বা আজমির শরীফে যদি একবার বা সাতবার যাওয়া যায় সমান নাকি পাওয়া যায়, উদ্ভট কাণ্ড, বিভ্রান্ত বিষয় কোথায় পেয়েছে, আগের থেকেও কাবার থেকেও অন্য জিনিসকে আপনি বেশি মূল্যায়ন করলেন, যে নবী কাবাকে বেশি মূল্য দিয়েছেন।